2022 সালের ডিসেম্বরেই উদ্বোধন হতে চলেছে মেগা প্রকল্প মেট্রো রেলের। আরো এক খাপ বদলাতে চলেছে রাজধানীবাসীর জীবনমান, উন্নত হতে চলেছে যান চলাচল। 2030 সাল নাগাদ যা বদলে যাবে পুরোপুরি। সব ভালো ফলাফলের পেছনে যেমন কঠোর পরিশ্রমের গল্প থাকে, তেমনি উন্নত জীবনমানের আশায় রাজধানীবাসীকে প্রতিনিয়ত দিতে হচ্ছে পরীক্ষা। স্বপ্নের মেট্রো রেলের কাজ সম্পন্ন করতে রাজধানীবাসীকে প্রচুর কাঠ খড় পোড়াতে হচ্ছে। মেট্রো রেলের কাজের জন্য বাজে অবস্থার রাস্তাঘাটগুলোর, ভাঙাচোরা রাস্তায় গাড়ি চালাতে হিমশিম খেতে হচ্ছে নগরবাসীকে। এছাড়া প্রতিদিনকার যানজট বেড়ে হচ্ছে দ্বিগুণ এই উন্নয়নমূলক কাজের জন্য। সব থেকে বড় বিসর্জন দিতে হয়েছে ব্যবসায়ীদেরকে। মেট্রো রেলের কাজের জন্য ব্যাহত হচ্ছে তাদের ব্যবসা, লেনের খুঁটিগুলোতে ঢাকা পড়েছে প্রতিষ্ঠান, যাতে করে চোখের আড়ালে চলে গেছে অসংখ্য দোকানপাট, কমে গেছে গ্রাহকদের আনাগোনা। অনেক ত্যাগ আর বিসর্জনের পরও রাজধানীবাসী চেয়ে আছে একটু উন্নত জীবনমানের আশায়। মেগা প্রকল্প মেট্রো রেলের অনেকগুলো লেনের কাজ ইতোমধ্যে প্রায় সম্পন্ন হয়েছে, আরো বাকি রয়েছে বেশ কিছু লেন যা আগামী 30 সাল নাগাদ শেষ হবে বলে জানা গেছে। কিন্তু এই মেট্রো রেলের কাজ সম্পন্ন হতে রাজধানীবাসী যেই কষ্ট সহ্য করেছে তা ছিল চোখে পড়ার মতো। বড় কিছু পেতে গেলে ছোটখাটো কষ্ট যে সহ্য করতে হয় রাজধানীবাসীর ত্যাগ তিতিক্ষা তারই প্রমাণ। আশা আসান, আইবিটিভি ইউএসএ, ঢাকা।